হ্যামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। আরামবাগের হরিণখোলায় পুরানো হাটতলায় 11,000 ভোল্টের লাইনে হাত লেগে একটি হনুমানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকেই খবরের সাথে জানাচ্ছেন, যেখানে পাশ দিয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কেবল লাইন করে দেওয়া হয়েছে, সেখানে আজও কেন পুরানো লাইনটি কাটা হলো না? পাড়ায় ঘনবসতির ওপর দিয়ে 11,000 ভোল্টের লাইন কেনই বা যাবে? আজ একটি হনুমান খেলতে গিয়ে ওই তারে শর্ট খেয়ে পুড়ে মারা গেছে। যেভাবে বাড়ির ওপর দিয়ে এই লাইন গেছে, যে কোনো মুহূর্তে মানুষেরও জীবনহানি হতে পারে। এলাকার মানুষজন খুবই আতঙ্কের মধ্যে আছেন। তাদের দাবি, অবিলম্বে যাতে পুরানো লাইনটিকে কেটে ফেলে দেওয়া হয় তার জন্য বিদ্যুৎ দপ্তর দ্রুত ব্যবস্থা নিক। আরামবাগ টাইমসের রিপোর্ট। দেখতে পাচ্ছেন 11,000 লাইন থেকে এই মুহূর্তে একটা হনুমান শর্ট খেয়ে মরে পড়ে আছে। 11,000 লাইন এই যে এখানে, এখান দিয়ে উপর দিয়ে তার গেছে, অনেক বহু মানুষের বাড়ির উপর দিয়ে গেছে। অথচ পাশ দিয়ে একটা দেখতে পাচ্ছেন কেবিন হয়ে গেছে, এই কেবিন তার 11,000 চলে গেছে, এখান দিয়ে কেবিন তার চলে গেছে। অথচ পাশ দিয়ে এই যে পুরনো লাইন সেটা রেখে দেওয়া হয়েছে, সেটা কোনো কাজ নেই অথচ রেখে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুরনো লাইনে শর্ট খেয়ে নিচে হনুমান পড়ে মারা যাওয়ায় বহু মানুষ একসাথে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আসতে পারছে না। এবং এখানে চারিদিকে এখানে সব হনুমান একসাথে দাঁড়িয়ে আছে, বসে আছে সব জায়গায়। মানুষ এখানে সবাই দাঁড়িয়ে আছে, এইভাবে তারা এইভাবে দাঁড়িয়ে আছে। খুবই আমরা একটা হরিণখোলা পুরনো হাটতলায় আমরা খুব অসুবিধার মধ্যে এরকম একটা জায়গায় পড়ে আছি। এইসব এই যে এইরকম সব হনুমানের দলেরা সব এসে বসে আছে, তারা ঝাড়ের মধ্যে বসে আছে। তারা তাদের একটা বাচ্চা মারা যাওয়ায় তারা খুব দেখতে পাচ্ছি বিবৃতি দিয়ে একটা, তাই এই ব্যাপারে আমি এই মুহূর্তে এইরকম পরিস্থিতিতে আমরা পড়ে আছি। তো আমি এই ব্যাপারে এইখানকারেরই বাসিন্দা পীর সাহেবের ছেলে, তাকে আমি এখানে কিছু একটা ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বলুন। চ্যানেল কর্তৃপক্ষ সহ সমস্ত আপামর জনসাধারণকে এবং ঊর্ধ্বতন যে সমস্ত প্রশাসনিক বিভাগের দায়িত্বে যারা আছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। আজকে যে ঘটনাটা ঘটেছে এখানে, এটা হচ্ছে হরিণখোলা পুরাতন হাটতলা, হরিণখোলা টু অঞ্চল পুরাতন হাটতলা। এখানে দীর্ঘদিন ধরে একটা লিভার পাম্পের যে 11,000 লাইনের তার গেছে ওপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখেছেন তো, ওই তারটার বিকল্প হিসাবে একটা কেবল তার করে দেয়া হয়েছে। প্রশাসনিক জেলা পরিষদ বা অন্যান্য দপ্তর থেকে নেতৃত্বরা সহানুভূতি দেখিয়ে এটা করেছেন, খুব ভালো উপকার হয়েছে। এটা লিভার পাম্পের জন্য যে লাইনটা এখন কেবল তার গেছে সেটা খুব ভালো হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো এখনও ওই পুরানো 11,000 তারটা, যে তারটার কোনো এখন মূল্য নেই, কোনো কাজ নেই, কেবলমাত্র তাতে লাইন আছে। সেই লাইনটা থাকার জন্য এলাকার মানুষ আজকে খুব আতঙ্কিত। আপনারা দেখতে পেলেন এখনই যে একটা হনুমান উঠে গিয়েছিল, সেই হনুমানটার সঙ্গে সঙ্গে সারা শরীরটা পুড়ে গিয়ে মারা গেছে। তা আমরা খুব আতঙ্কিত যে এখানে হিন্দু মুসলিম সকলের বাস, এই তারটা অন্তত অনেক হিন্দু মুসলিম পরিবারের বাড়ির ওপর দিয়ে গেছে। তো দীর্ঘদিন ধরে এই অবজেকশনের জন্যই এই কেবল তারটাকে প্রশাসনিক দপ্তর থেকে, জেলা পরিষদ বা অন্যান্য দপ্তর থেকে করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা আবেদন করছি, প্রশাসনিক দপ্তরের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু পুরানো তারটা এখন আর কোনো কাজে লাগছে না, সেই তারটা যদিও একটু আগে থেকে কেটে দেওয়া হয় বা খুলে দেওয়া হয়, তাহলে অনেকগুলো পরিবার আতঙ্ক পরিবেশ থেকে বাঁচবে। আজকে অনেকগুলো পরিবার যে আতঙ্কিত, কোনো সময় তারটা যদি পুড়ে যায় একটা দুটো বাড়ি নয় প্রত্যেকটা বাড়ি বড়ি হয়ে যেতে পারে। আজকে একটা হনুমান মারা গেছে, কালকে কোনো বাচ্চা মানুষ মারা যেতে পারে। তাই আমি প্রশাসনিক দপ্তরের কাছে এই আবেদন রাখলাম একজন গ্রামবাসী হিসাবে। ধন্যবাদ। আজকে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা হনুমান মারা গেছে, তো এই ব্যাপারে আপনারা সবাই মিলে খুব উত্তেজিত এবং আতঙ্কিতর মধ্যে আছেন, কি হয়েছে পরিস্থিতি এটা বলুন।
প্রথম আগে হনুমানটা চালে উঠেছিল, চাল থেকে আবার দেখি না খুঁটিতে উঠেছে, খুঁটির পর আবার তারে উঠেছে, তারে উঠার পরে যখন এবার যেমন খেলে তেমন সাবেল খেলছে, খেলতে 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 এবার তারটা হাত দিয়ে যখনই পড়েছে তখন একবার ফটাস করে আবার কারেন্টটা লাগলো, লাগার পরে আর একবার লাগলো যখনই নিচেই পড়লো, নিচে থেকে পড়া মানে তো শেষ হয়ে গেল। Collection, jeans and t-shirts, only for men.